অসীম ঘোষ, ইন্দ্রিয় পুজোর সাথে অঙ্গাঙ্গী ভাবে আজকের অতিথি ব্যস্ততম নায়িকা শ্রী তনুশ্রী চক্রবর্তী আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের দ্বাদশঘটন হবে, নারায়ণ পুজো চলছে। প্রথমেই একটা কথা বলি যে এটা আমার প্রথম এবছরের খুঁটি পুজো, আর খুঁটি পুজোর শুরু মানে কিন্তু পুজোর শুরু। সো এবার থেকে মানে আজকের থেকে পুজোর প্ল্যানিংটা সিরিয়াসলি আমারও মাথায় থাকবে যে আমাকে পুজোর প্ল্যানিং করতে হবে। আর যদিও আমি খুব প্ল্যানিং করে চলি না, কিন্তু আমার মনে হয় যে বরিশাল হারমোনিয়ামে নিয়ে আমি আগেও বহুবার এখানে ঠাকুর দেখতে এসেছি, ভীষণ ভালো প্রতিমা হয়। আজকে খুঁটি পুজো করে গেলাম, ডেফিনেটলি পুজোর সময় আসবো। নমস্কার, বরিশা সর্বজনীন দুর্গা উৎসব সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই, দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা। আমাদের এটা 71তম বর্ষ, প্রথমেই আগাম শারদীয়ার মা দুর্গার কাছে আর দুর্গা শক্তির কাছে আপনাদের সবাইকার সুস্থতা কামনা করি। আমরা এই দুর্গা পুজোকে মানুষের মধ্যে প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি, যখন থেকে আমাদের পুজো যে 71তম বর্ষ চলছে, বিগত বছরের পুজো ছিল আমাদের সম্পূর্ণ সাবেকি ধরনের। বিগত 5-6 বছর ধরে আমরা এই পুজোটাকে একটা অন্য মাত্রায় বা অন্য আঙ্গিকে, যেটাকে আমরা এখন থিম ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে প্রত্যেকবারই আমরা চেষ্টা করেছি বিভিন্ন মানুষের যে সমস্ত সভ্যতা বা মানুষের পরিচয় যে সমস্ত থিমের মাধ্যমে ভাবনার মাধ্যমে ফুটে ওঠে, সেই ভাবনাগুলোকেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবছরও আমাদের পরিকল্পনা সেই মনুষ্য প্রকৃতির ওপরেই ভিত্তি করে কোনো বিশেষ এক ধরনের অভিভাবনা আমরা তুলে ধরবো এবারও। কী চাইছেন এবারে, যে মানুষ প্রচুর মানুষ আসুন, মানুষের ঢল হোক, না পুরস্কারকে মাথায় রেখেছেন? না, অবশ্যই আমরা চাইবো, যেহেতু মানুষের জন্যই আমরা বিগত বেশ কিছু বছরে আমাদের অভিভাবনা তুলে ধরেছি, এবছরও আমরা চাইবো মানুষের অভিভাবনা মানুষের দর্শন শক্তির মাধ্যমেই চারিদিকে ছড়িয়ে পড়ুক। পুরস্কার বা তার স্বীকৃতি, এই পুরস্কার বা স্বীকৃতি অবশ্যই যারা এই ঘটনার সংগঠক রয়েছেন তারা তো নিশ্চয়ই আসবেন, তাদের যদি ভালো লাগে নিশ্চয়ই সেইভাবে আমাদের স্বীকৃতি প্রদান করবেন। এটা তো অন্য রকম একটা আশা, মানে এটা আমরা অতিরিক্ত পাওনা হিসেবে দেখব, কিন্তু মূল পাওনা আমাদের মানুষের জন্য করা জিনিস যদি মানুষ ভালোভাবে গ্রহণ করেন বা সেটা তার দর্শন শক্তির মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা আমাদের বেশি গ্রহণযোগ্য মনে হয়। আমার নাম হচ্ছে অর্ণব ব্যানার্জি, আমি এই পুজোর কোষাধ্যক্ষ।